রাজ্য তথা বহিরাজ্যে সুনাম খ্যাত সংস্থা এবং ধর্মনগর ও কুমারঘাটে আবৃত্তি শিল্পকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে সংস্থা, সেই শ্রুতিপূরণ বিগত বছরগুলোর ন্যায় এবারও 2021-2022 শিক্ষাবর্ষে বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত আবৃত্তি বিভাগের পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরার মুখ উজ্জ্বল করল। বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত আবৃত্তি বিভাগের পরীক্ষায় শ্রুতিপূরমের ছাত্রী শ্রীমতী রিদিমা ভট্টাচার্য সর্বভারতীয় ক্ষেত্রে যুগ্ম প্রথম স্থান অর্জন করে। কামেশ্বর নিবাসী শ্রীযুক্ত হীরক ভট্টাচার্য এবং শ্রীমতী প্রতিমা ভট্টাচার্য এর একমাত্র সুকন্যা রিদিমা ভট্টাচার্য। রিদিমার পিতা ড্রিঙ্কিং ওয়াটার ও স্যানিটেশন ডিপার্টমেন্টের কর্মী এবং মাতা কদমতলার একটি বেসরকারি বিদ্যালয় শিশু নিকেতনের শিক্ষিকা। রিদিমার এই সাফল্যের পেছনে রয়েছে এই শিল্পের প্রতি রিদিমার বাবা মায়ের ঐকান্তিক আগ্রহ, রিদিমার নিরলস প্রচেষ্টা এবং রিদিমার আবৃত্তি গুরু আবৃত্তি রত্ন শ্রীমতী ইন্দ্রাণী চক্রবর্তীর সুচারু প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান। রিদিমা 11 বছর ধরে শ্রুতিপূরমে আবৃত্তি প্রশিক্ষণ নিচ্ছে। রিদিমা শুধুমাত্র ভালো আবৃত্তি শিল্পী নয়, ভালো নৃত্যশিল্পীও। গত বছর বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত রবীন্দ্র নৃত্য বিভাগের পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক গ্রহণ করে। এবছর সিসিআরটি আয়োজিত লোকনৃত্যের স্কলারশিপ পরীক্ষায় রিদিমা উত্তীর্ণ হয়ে স্কলারশিপ পাওয়ার জন্য নির্বাচিত হয়। গত 4/6/2023 ইংরেজি তারিখে বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে। আগরতলার সেই অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রীমতী রিদিমা ভট্টাচার্য আবৃত্তি বিভাগের পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে যুগ্ম প্রথম স্থান অধিকার করার জন্য স্বর্ণ পদক পায়। এককালীন স্কলারশিপ 2000 টাকা এবং শংসাপত্র দ্বারা পুরস্কৃত হল। বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান মঞ্চে ভাস্কর চিন্তামণি কর পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কেন্দ্রাধ্যক্ষদ্বয় শ্রী জীবন কৃষ্ণ পাল, শ্রী রঞ্জিত কুমার দাস এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্যামল গঙ্গোপাধ্যায়, বঙ্গীয় সঙ্গীত পরিষদের ত্রিপুরার প্রতিনিধি তথা বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও বাচিক শিল্পী শ্রদ্ধেয় উদয় শঙ্কর ভট্টাচার্য এর উপস্থিতিতে রিদিমার হাতে পুরস্কার তুলে দেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের বরিষ্ঠ পরীক্ষক তথা পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় মঙ্গলময় ভট্টাচার্য মহোদয়। রিদিমার বাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডল, সাথে গুরু শ্রদ্ধেয়া ইন্দ্রাণী চক্রবর্তীর উৎসাহ প্রদান, ওর নিজের পরিশ্রম এবং সর্বক্ষণ ওর মায়ের পরিচালনা তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার এই সাফল্যে ধর্মনগর তথা শ্রুতিপূরমে আনন্দের জোয়ার বইছে। আগামী দিনে আরো সফল হতে রিদিমা সকলের কাছে আশীর্বাদ প্রার্থী। সবার আশীর্বাদ বর্ষিত হোক ওর মাথায়। রিদিমা আমাদের মুখ উজ্জ্বল করেছে, শ্রুতিপূরমের ছাত্রী। রিদিমার জন্যে আমাদের গর্ব, রিদিমার জন্যে আমাদের ভালোবাসা, রিদিমার জন্যে আমাদের শুভেচ্ছা, রিদিমার জন্যে আমাদের সব কিছু। আমরা রিদিমাকে যুগ্মভাবে প্রথম স্থান পাবার জন্যে এককালীন স্কলারশিপ এবং সার্টিফিকেট এবং সঙ্গে স্বর্ণপদক তুলে দেবেন মঙ্গলময় ভট্টাচার্য। এককালীন 2000 টাকা স্কলারশিপ। সবাই মিলে আমরা কি একটুখানি অকৃপণ হতে পারি না? জোরে করতালি হোক রিদিমার জন্য। একটা অপূর্ব সুন্দর মুহূর্ত আমাদের শ্রুতিপূরমের ছাত্রী, এবং আমরা কৃতার্থ যে আমাদের মধ্যে শ্রুতিপূরমের যিনি পরিচালিকা, যার হাতে তৈরি ইন্দ্রাণী চক্রবর্তী এসেছেন, আমরা ইন্দ্রাণীদিকে আমাদের অন্তরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন সবাই মিলে ইন্দ্রাণীজি একবার উঠে দাঁড়ান, আপনাকে আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। জোরে করতালি দেবেন ইন্দ্রাণীর জন্য। রিদিমা একটিবার চলে এসো, শুধু একটি কথা বলবো যে তুমি যখন শুনেছিলে যে তুমি সর্বভারতীয় ক্ষেত্রে যুগ্ম প্রথম হয়েছো, তোমার কাছে সেই অনুভবটা কেমন ছিল? আমি যখন শুনেছি তখন আমার খুব ভালো লেগেছিল এবং আমি মানে খুব খুশি হয়েছিলাম, এবং আমার ম্যাডাম এটার জন্য খুব পরিশ্রম করেছে, খুব আমাকে মানে খুব আশ্বাস দিয়েছে যে আমি এটা পারবো করতে, তো আমি খুব খুশি হয়েছিল শুনে।
না ঠিক কথা, কিন্তু এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে তুমি শোনার পরে তোমার অভিজ্ঞতা বা অনুভব, এবং আজকে যে তুমি নিচ্ছ মঙ্গলদার মতো ব্যক্তিদের কাছ থেকে পুরস্কারটা নিলে আমরা সবাই আছি, এটা তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে, এটা মানে আমি এরকম করতে পেরেছি, এরকম আনন্দ হচ্ছে। তবে আশা করি তুমি তো পড়াশোনায় বড় হচ্ছ, আর কদিন পরেই তো আবৃত্তিটা ছেড়ে দেবে, তাই না? তোমার সবাই তো তাই করে, হ্যাঁ, টেনে তারপরে টুয়েলভে তারপরে বিভিন্ন ক্লাসে যখন উঠে ছেড়ে দেয়, তুমি ছেড়ে দেবে তো, ছাড়বে না তো? ও কিন্তু কথা দিয়েছে ছাড়বে না, ঠিক আছে? আবারও রীতিমার জন্য ঠিক আছে, হোক না, তারপরে যেটা বললাম সেই সমস্যাটা তো আছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।